টকঝাল মিষ্টিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। হাতে সময় কম, এদিকে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে, সেই রকম সময় এই রেসিপিটি স্বচ্ছন্দে ট্রাই করতে পারেন। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারেন ব্রেকফাস্ট অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে। সঙ্গে নিয়ে নিন গরম গরম কফি বা চা, ব্যাস আর কি চাই। আর বাচ্চাদের টিফিনে দিলে তো কথাই নেই, খুব খুশি হয়ে যাবে। তাহলে দেখে নিন আমার আজকের রেসিপি, এগ চিজ বার্গার। ফ্রাই প্যানে অল্প বাটার দিয়েছি, বাটার মেল্ট হলে দিয়ে দেব দু টুকরো বান। বানটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, এইভাবে বাটারের উপর দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটা একটু ভালোভাবে সেকে নিতে হবে। এইভাবে হয়ে গেলে উল্টে দেবো, তাহলে দুদিকটাই শাঁকা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব বেশি বাটার কিন্তু লাগেনি। ওই ফ্রাই প্যানেই আমি খুব সাবধানে দুটো ডিম দিয়ে দিলাম। ডিমেতে অ্যাড করব আন্দাজ মতো সল্ট আর ব্ল্যাক পেপার, এতে আরও সুস্বাদু হবে। এবার বানের হাফ অংশ দুটো, নিচের দিকের অংশ দুটো আমি ডিমের উপর দিয়ে দিলাম এবং একটু চেপে দেবো এইভাবে, তাহলে ডিমটা সহজেই বানের সাথে আটকে যাবে। আর এইবার আমি আস্তে আস্তে ডিম সমেত বানটা উল্টে দিচ্ছি, তাহলে নিচের দিকটা আরও ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আর ওপর দিকে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবার আমি এর মধ্যে দেব ক্যাপসিকাম। বাড়িতে সুইট কর্ন থাকলে অবশ্যই অ্যাড করতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর বাচ্চারা তো সুইট কর্ন ভীষণই ভালোবাসে। দিয়ে দেব অল্প চিজ, বাড়িতে স্লাইস চিজ ছিল, সেটাই আমি অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই বেশি চিজ দিতেই পারেন। এবার বানের অন্য অংশ দুটো, উপরের দিকের অংশ দুটো আমি এইভাবে ঢেকে দেব আর একটু হালকা করে চেপে দেবো, তাহলে কি হবে চিজটা খুব সহজেই আটকে যাবে। খুব সহজে ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল আমাদের এগ চিজ বার্গার। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, কিন্তু একদম ঘরোয়া উপকরণে। এবার আমি টুথপিক দিয়ে বান আটকে দেব, তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না, অনায়াসে বাচ্চাদের টিফিনে প্যাক করে দিতে পারবেন। এইভাবে টুথপিক দিয়ে আটকে দেবেন। তাহলে আর কি, যে কোনো দিন বানিয়ে ফেলুন, সেই সঙ্গে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো। আর টমেটো কেচাপের সাথে সার্ভ করুন, খেতে দারুণ লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন প্লিজ, সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ফিরে আসছি নতুন নতুন রেসিপির সাথে।